বাহ, কি সুন্দর সবুজ হয়ে গেছে এটা। কিন্তু এখানে গাছপালা হবে চিন্তা করা যায় না। তো বাদাম গাছ, বাদাম গাছ, এটা বাদাম আলু দিছিল, এখানে বাদাম হবে ভালো। আমার নামে রাখা রাজার চুরি করে খান না, ওটা তো মিস্টেক হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, রাত্রির অন্ধকারে যে আপনার ডাই হাতে পড়বে তো জানেন। চশমা দিয়ে নেবেন রাতের বেলা, রাইতের দিন আছে না, কানার আবার রাইতের দিন, কানারে শাকের খাত দেখায় না, ও কাঁচা পাকা কিছু দেখবে না, গড়ে তুলবে, গড়ে তুলবে। আমি তো কানা, আমার নদী কি আর খাল কি আর সাগর কি, গড়ে চালাই যাচ্ছি, আবার রওনা দিচ্ছি। কাকু কাকু, ওমর কাকু, মৌসুম শেষে জেলেরা বিদায় নিচ্ছে, আমরাও বিদায় নিচ্ছি দুবলার চর থেকে। ভালো থাকেন। বুঝলি বুঝলো না বুঝলি, গোয়িং টু বানিয়াখালির ঠোটা বাসের, চলো মাস্টার কাকা। কাকা ব্যস্ততা একটু কমাও, আমরা একটু বিদায় নিচ্ছি। আশা নিরাশার মধ্য দিয়ে চলে দুবলার চরের শুটকির এই পাঁচ মাসের মৌসুম। অনেকেই মাছ পেয়েছেন, অনেকে খালি হাতে বিদায় নিচ্ছেন। উজ্জ্বল, তোমার লুঙ্গি আর শার্ট কি ম্যাচ করা? সব ম্যাচ করা, সাতক্ষীরের শার্ট, মানে শ্বশুরবাড়ি এলাকার। আপনারা সবাই উজ্জ্বলকে চিনে রাখেন, আমার ভাই, কিন্তু ও সাগরে থাকে সারা জীবন, এই জন্য দেখা হয় কম। সবাই মিলে আমরা খালের দিকে যাচ্ছি, যেখানে আমাদের ট্রলারটি নোঙর করা রয়েছে। ভাটা শেষ হয়েছে, জোয়ার আসবে এবং সেই জোয়ারেই আমরা উঠে বসবো ট্রলারে। তবে সেই ট্রলার পর্যন্ত যাওয়াটা খুব সহজ কাজ হবে না। আসি বাবা, ভালো থাকো। আসি, হ্যাঁ আসি ভাই, আসি বাজার, সিলে বাজারে দেখা হবে আবার। এটাই শেষ রাত, জেলেদেরও ফিরতে হবে, তাই ব্যস্ততার শেষ নেই। দেখেন না সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত, এত ব্যস্ততা। ঠিক আছে, এই আসি সবাই, আচ্ছা দিবানে আসি, এই জোয়ারে উঠে যাচ্ছি। হ্যাঁ সবাই একরকমের মন ভালো অবস্থা, যে বাড়ি যাচ্ছি আবার চর ছেড়ে যাচ্ছি, সেটাও একটা মন খারাপের ব্যাপার। অদ্ভুত জীবন, মনে করেন যে এই জেলেরা যখন দুর্গা মৌসুম শুরু হয় তখন এই চরে আসার জন্য পাগল হয়ে থাকে, আবার যাওয়ার সময় শেষ হলে যাওয়া যাওয়ার জন্য পাগল হয়ে থাকে। এই বাম পাশের ঘরগুলো সব উঠাই ফেলছে, আর ডান পাশের গুলো আজকে রাতে বা কালকে। কাকা তাহলে উঠে পড়ছে নাকি ওরা? রোমর কাকা, দেব কাকা, দীপঙ্কর কাকা সহ দুবলা চরের সেই গফুর কাকা সবাইকে এই বিদায় দিয়ে যাচ্ছি, মনটা ভালো নাই। উজ্জ্বল, শত শত ট্রলার মামা, আপনি কি যাচ্ছেন? ইচ্ছা আছে তো জানলা নেই এখন। আচ্ছা আচ্ছা, একসাথে যাবো নাই? বুঝতে পারছি, মরাগুন পড়ে গেছে, সিজনও শেষ। দেখেন শত শত ট্রলার, ওরে বাবা রে বাবা, সব চলে যাবে বাসের। তুমি রেডি? হ্যাঁ রেডি মামা, হ্যাঁ পানিতে নামার জন্য রেডি। পুরো ভাটা, তাই পানি বেশ দূরে, কাদা মারিয়ে যেতে হবে আমাদের, কিন্তু কাদার সঙ্গে আবার কোমর পানি পর্যন্ত আছে, তাই একটি নৌকা আনার ব্যবস্থা হচ্ছে। নৌকা আসবে, এই নৌকা তো চলে, ডিঙি নৌকায় ওঠাটাও একটা বিশাল কাজ আমাদের জন্য। কাদায় ভাটায় কাদায় না নামে কোনো পানে। কাকু
ওঠেন আপনি, উঠবো কি করে, কাদা পায়ে পা ঝুলায় বসতে হবে। ওকে, এই আসেন আসেন কাকা, দেব কাকা আসি কাকা। কাদা মাখা লাগলো তো এতক্ষণ কষ্ট করে কাকুকে ডেকে আনলাম কেন, আমরা তো হেঁটে চলে যেতে পারতাম। ভাই দেখে শুনে আরে বাবা, বালতি করে বিদ্যুৎ বসাই দেওয়ার মতো সবাই বসেন। সামনে যাব, সবাই আসলি মানে সামনের দিক, এই গেছে গেছে গেছে, এই নৌকায় করে। এখন যে নীরব পরিবেশ দেখছেন, একটু পরে হয়তো আধা ঘন্টা পরে পরিবেশ সেরকম থাকবে না, কারণ প্রতিটি ট্রলার যেগুলো এখানে ভাসানো রয়েছে এগুলো এক টানা ছাড়তে শুরু করবে। যারা ইতিমধ্যে গুছিয়ে ফেলেছেন সব কিছু, মানে ট্রলারে উঠে বসেছেন, তারা আগামী সকালেই যার যার বাড়িতে পৌঁছে যাবেন। দারুণ একটি পরিবেশ তৈরি হবে তখন। নৌকা পর্যন্ত, ট্রলার পর্যন্ত যেতেই কত কাহিনী। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী সহ ভোলার অল্প কিছু জেলে মাঝে মাঝে আসেন এই সুন্দরবনের দুবলা চরে, কিছু চট্টগ্রামের হদ্দাররাও আসেন এখানে। তবে আপনি আমাদেরকে দেখে চলে আসলেন, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ওই মাথাতে যদি উঠি আমি, হ্যাঁ আমাদের সাথে মালামাল যাচ্ছে, দেখেন না সবাই কি ঘুম দেওয়া দিছে ট্রলারের উপরে, কাঁথা বালিশ হাড়ি পাতিল। মাস্টার আমরা কে একসাথে যাবো নাকি, আমরা নাকি আপনারা আরো পরে যাবেন? আচ্ছা ঠিক আছে, চলেন চলেন। না ও কি ঘুম দেওয়া দিছে ভাই আমার, দেখছেন অবস্থা, উঠতে কে বললো, মাস্টার ভাই নাকি চোখে কম দেখে, আমি দেখতেছি ঘুমাচ্ছে আর মাস্টার বলে মোবাইল দেখে। আমাদের ট্রলার ছেড়েছে, এই খালের নাম আলোরকোল, আলোরকোল থেকে আমরা বের হব পশুরে। আলোরকোল ছাড়লাম আমরা, একটা জোয়ার আছে, এখন জোয়ার শুরু হয়েছে তো এই জায়গাটা একটু ঝামেলা, বেরোতে কষ্ট হয়ে যায়। এই মৌসুমে দক্ষিণা বাতাস থাকে, তাই জোয়ারের সময় নদী বেশ শান্ত থাকে। আমরা বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছি, আমরা যাব মংলায়, তবে যাওয়ার পথে একটি জায়গায় বিরতি নেব। আমাদের মাস্টার ভাই যেখানে মাছ ধরেন লৈটেখালি, সেই লৈটেখালি খালে তাদেরকে পৌঁছে দিয়ে আমরা পথ ধরব আবার মংলা, মংলার চিলাবাজারে যাব। তো লৈটেখালি আমরা পৌঁছে গেছি, সেখানে জেলেরা যারা আছেন তারা খুব মানে একেবারে ছোট খালের মধ্যে থাকেন, ভীষণ ঝুঁকিপূর্ণ এই জায়গাটি। একসময় বাঘের প্রচণ্ড চাপ ছিল, এখন চাপ কমেছে, তবে ঝুঁকি শেষ হয়নি। জঙ্গলে আগে নিয়ম ছিল যে ওই সন্ধ্যার আগে সব কমপ্লিট করে ফেলা, তা আপনারা কি ওই নিয়মে চলতেছেন?
ভাঙছে একটু না, মাঝে মাঝে তিন বেলা খাওয়া হয় তাই না? দুই বেলায় চলছে আগে খালের মধ্যে ঝুঁকি না, এগুলো জায়গা তো অসুবিধা নেই, মানে বাঘ মামা ঘুরে বেড়ায় আসবে না, আসবে না কে বললো? কি করে বলেন আসবে না? সুন্দরবন বসবাস করা যাইতে না, বসবাস তো মাঝে মাঝে বাঘ উঠাই নিয়ে যায় না, অ্যাটাক করে বসে। ওই জন্য বললাম যে এই যে একেবারে জঙ্গলের সাথে লাগানো ছোট খাল। এখন গভীর রাত, মধ্য জোয়ার, আমরা ট্রলার ছাড়ব এবারে। ক্যাপ্টেন আমাদের বেলায় সর্দার ভাই, চোখে দেখতে পাবেন তো? আল্লাহ ভরসা। হ্যাঁ আল্লাহ ভরসা, না দেখতে পেলে চশমা দিয়ে নেব। চশমা দিয়ে নেবেন রাতের বেলা? ঠান্ডা লাগেন না? যাচ্ছি, আবার রওনা দিচ্ছি। গেল কয়েকদিনের সফরে আমরা ক্লান্ত পরিশ্রান্ত, সারা রাত ট্রলার চালিয়েছেন বেলায়েত সর্দার আর শহীদুল কাকু। আমি একটু বিশ্রাম নিয়েছিলাম, ভোরবেলা ঘুম ভাঙল, তখন লোকালয়ে চলে এসেছি। এখানকার মানুষদের জীবনযাত্রা মানে লবণ জলে জীবন জলে সেই অবস্থা, লবণ পানিতেই তাদের দিন রাত, জীবন জীবিকা সব কিছু। কাজেই সাত সকালে এসেই দেখি লবণ পানিতে নেমে পোনা ধরছেন এখানকার মানুষেরা। সুন্দরবন উপকূলের এই দৃশ্য আসলে এমনিতে খুব স্বাভাবিক মনে হয়, কিন্তু চিন্তা করে দেখুন, একজন মানুষ দিনের একটা বড় সময় লবণ পানিতে গা চুপিয়ে রাখেন, গোসল করার জন্য নয়, মাছ ধরার জন্য, মাছের পোনা ধরার জন্য, নারী পুরুষ নির্বিশেষে। তো কাজেই লবণ পানিতে এভাবে বেঁচে থাকা, টিকে থাকা, এটি শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য যে খুব একটা সুখকর নয় সেটা আমরা হয়তো সেভাবে বুঝতে পারছি না, কিন্তু এখানকার মানুষেরা সেটি হাড়ে হাড়ে টের পান। মংলার প্রথম যে জনপদ সুন্দরবনের পরে সেটি জয়মনির গোল। জয়মনি থেকে আরও কিছুটা এগিয়ে হচ্ছে চিলাবাজার, অর্থাৎ আমাদের বেলায়েত সর্দারের বাড়ি, যেখানে আমরা চলে এসেছি সেই চিলা এলাকায়। আপনারা যাবেন কোথায়? রামপাল? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক যান, আবার সামনের মৌসুমে দেখা হবে, ভালো থাকেন। আমি বলি যে কি ব্যাপার, আমি কি এখনো নিউ মার্কেটে আছি নাকি? ডাক্তার সাহেব চলে আসছে এখানে, সব নিয়ে আসছেন? এখন কি এই জায়গায় দিবেন দোকান? ওই তো, হ্যাঁ আমার মিষ্টির কুমড়া কই? মফিজুল, আমার মিষ্টি কুমড়া কই? কি ব্যাপার কাকু, মিষ্টি কুমড়া রেখে দিচ্ছেন মানে? ও কার ওটা জানে না, চিন্তা করছেন অবস্থা। দুবলা চর থেকে জেলেরা ইতিমধ্যে চলে এসেছেন, অনেকেই চলে এসেছেন, তারা নেমেছেন, নামছেন, অনেকে বাড়ি ফিরছেন, আমরাও এখানেই নেমে যাব। জামতলার জামতলার ইয়ে কাকু, আমরা যাব বেলায়েত সর্দারের বাড়ি। আগে যে বাড়িটি ছিল, ছোট্ট ঘরটি ছিল, সেটি চিলাবাজারের সঙ্গে ছিল, এখন তিনি যেখানে জমি কিনেছেন এবং ঘর তুলছেন সেই জায়গাটি একটু দূরে, কাজে একটি ইজি বাইক নিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বেলায়েত সর্দারের বাড়িতে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ঢাকার পথ ধরব। চলেন কাকা। ও ভাই, আপনার বাড়ি কোনো দিন দিনের আলোতে আসা হয়নি আমার, এই প্রথম যাচ্ছি। রাতের পার্টি? হ্যাঁ, এই দেখে, হ্যাঁ
একবার হিন্দু মহিলা আসলে বাড়ি কাহেরা দিত। হ্যাঁ আমি বলো সব দেখতেছি, কাকু আসলে বলে দেবো ওরে বাবা ন্যাবাই এলো নিজের বাড়ির ডাব নিজে চুরি করতেন কেন? আমরা তো রাত দুটির সময় আসি, মজা রাত দুটির সময় আসি। সর্দারের বাড়ি এটি, একটু জমি নিয়ে সুন্দর করে গুছিয়ে ঘর তুলছেন তিনি। সামনে যে পুকুরটি রয়েছে সেখানেও মিষ্টি পানি রয়েছে। খালি বলে ধরে দেব, ও ভাই ধরে দেব, হ্যাঁ ভাত পা ভিজাতে দেয় না, বলে যেখানে দেখি নামতে দেয় না, জাল ফেলতে দেয় না, ঠিক আছে, অথচ পুকুর তার। হ্যাঁ এই যে আবার বলে বসিবান, তাও একটা মাছ খাওয়াবে না দেখি। খবর কি আম্মা, কই আছেন? ভালো, শরীর ভালো না মনে হচ্ছে? এই এদিকে একজন পাওয়া গেছে, এই আমাদের মহাজনকে পাওয়া গেছে। ও আব্বা খবর কি? বিড়ালের সাউকু আরে খোদা ছোট্ট, হ্যাঁ তোমার মতো দেখি দেখি বিড়ালের সাউ। কি সুন্দর বেলা ছোটদারের বাড়ি ধীরে ধীরে একটি আদর্শ খামারে পরিণত। হ্যাঁ আপনি 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 আপনার মায়ের দোষ দেন আর আপনি যে আমার আমার নামে রাখা রাজহাঁস চুরি করে খান। আমি তো জানতাম না। বাহ কি সুন্দর সবুজ হয়ে গেছে এটা, কিন্তু এখানে গাছপালা হবে চিন্তা করা যায় না, একদম বালির উপরে। শশা না বাঙ্গি? শশা না বাঙ্গি আমি জানি না। হ্যাঁ হ্যাঁ খুব চলবে, তুলবে? এটা বাদাম? না 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 তুলতে হবে না, বাদাম, এটা বাদাম গাছ, বাদাম গাছ, এটা বাদাম। আলু দিছিল এখানে, বাদাম হবে ভালো। বাদাম কি কি হওয়া দিছিল? সারা জীবন শুটকির কারবার কাকু, আসি ভালো হয়ে যান কাকু। কাকু ভালো থাকেন বলবো না, বলবো ভালো হয়ে যান। আসি এ হচ্ছে লবণ পানি, লবণ পানির নেশায় ছাড়ে না আমাদেরকে, বুঝছে? লবণ পানির নেশা এই বারবার টেনে আনে আমাদেরকে। এই হচ্ছে চিলাখাল, ওই হচ্ছে পশুর নদী, আর এই পশুর নদীতে নামলে সুন্দরবনের যে কোনো জায়গায় যাওয়া যায়। আর আমাদের সর্দারের ট্রলারটা দেখছেন তো? আসি, বিদায় নিতে ভালো লাগছে না, আমি বুঝতেই পারছি যে আপনাদেরও অনেকেরই মন খারাপ হচ্ছে, কারণ বেশ লম্বা সময় ধরে আমরা সুন্দরবনের দুবলা চরের এই মানুষদের সঙ্গে সময় কাটালাম, তাদের গল্প শুনলাম। সুন্দরবনে অনেকে জিজ্ঞেস করেন যে আমি এত সময় এখানে কী করি, কেন আসি, অনেকে অনেক রকমের প্রশ্ন করেন। আমি তাদেরকে একটু জানিয়ে রাখি যে আমি আসলে মনের তাড়নায় এখানে আসি, বনদস্যু জলদস্যুদের নিয়ে দীর্ঘ সময় যে কাজ করেছি সেই কাজের ফাঁকে ফাঁকে এখানকার প্রান্তিক মানুষদের যে জীবনযাত্রা সেটি আমাকে ভীষণভাবে টেনেছে। এবং নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে যে সম্ভাবনাগুলো রয়েছে সেই সম্ভাবনা থেকে এখানকার প্রান্তিক মানুষদের বঞ্চিত করা, যেই অশুভ চক্রটি রয়েছে তার বিরুদ্ধে আমি কথা বলছি।
আমি নিয়মিত আসি, নিয়মিত আসতেই থাকব যতদিন পর্যন্ত এখানকার মানুষদের যে বঞ্চনার গল্পগুলো আমরা দেখছি সেগুলোর অবসান না ঘটবে। বিদায় নিচ্ছি, আগামী সিজনে আবার দেখা হবে। আশা করি যে মধুর মৌসুম চলছে সেই মধুর মৌসুম সহ জেলেদের জীবনযাত্রা নিয়ে আবারও ফিরব আপনাদের মাঝে শিগগিরই। ভালো থাকবেন সবাই।